হ্যালো বিয়স, আশা করি সবাই ভালো আছেন এবং আমার রেগুলার ভিডিওগুলো দেখে থাকেন আপনারা। আমি আরন ফাইভ ভিত্রি নিয়ে গাড়িগুলো কাজ করি এবং আমার দূরন্ত থেকে যারা আসে ভাই ব্রাদার সবাই মোটামুটি তারা আসে তাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা এখানে আসে পেয়ে যায়। তো আমার আর একটা ভাই আসছে পরিচিত, আমার ইউটিউবে ফলো করে সবসময়, সে হচ্ছে ইয়ামাহা আরন ফাইভ বাসন থ্রি একটা বাইক নিয়ে আসছে, ইন্ডিয়ান বাসন। সে বাইকটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছে এবং তার বাইকটার আসছে হচ্ছে ময়মনসিং থেকে। সে শুধু আমাকে দেখানোর জন্য এবং সার্ভিস করার জন্য আসছে। আসলে বাইক হচ্ছে এটা, আমি আপনাদের দেখাই, এবং যেহেতু বাইকটা খোলা হবে এবং কিছু সাউন্ডের প্রবলেম ছিল সেগুলোকে চেষ্টা করবো সলভ করার জন্য। আর সাউন্ডে কিছু প্রবলেম ছিল, আজকে ওনার মোবাইল সাপ্লাইয়ের কিছু সমস্যা ছিল সেগুলোও দেখতে থাকবো। ইন্ডিয়া, ইন্দোনেশিয়া আর এবং বাংলা তিনটা মাল দেখতে চাইছিলেন, এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি তিনটা মাল কীরকম হয়। তিন রকম তিনটা জিনিস আপনাদেরকে দেখাই, মাস্টার কপি এবং অরিজিনাল মাল কতটা পার্থক্য সেই জিনিসগুলো দেখাচ্ছি আপনাদেরকে। যেটা প্যাকেটটা সাদা প্যাকেটের, এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে ইন্ডিয়ারটা, এটা হচ্ছে ইন্ডিয়ারটা, এই কাগজের যেটা, এটা অরিজিনাল। আর এই হাতে যেটা আছে এটা হচ্ছে ইন্দোনেশিয়া, তাড়াতাড়ি আয়, এটা হচ্ছে ইন্দোনেশিয়ার এই মোবাইল ফিল্টারটা, আর এটা হচ্ছে ইন্ডিয়ারটা। কীভাবে চিনবেন মোবাইল ফিল্টার আসলে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট? প্যাকেটের যেটা আছে এটা ইন্দোনেশিয়া, আর এটা হচ্ছে সাদা প্যাকেটের যেটা পাওয়া যায়, এটা সাদাও আছে। আগর এটা হচ্ছে লাগাবেন সবসময়, কারণ এই প্যাকেটটা মাল ভালো ইন্ডিয়ান এটা। আর যদি বলি মাস্টার কপি মাল, দেখাই আপনাদেরকে মাস্টার কপি মাল হবে এটা, এটা কোনো পার্ট নাম্বার নাই, যেহেতু বাইকে ছিল তাই আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে মাস্টার কপি মাল, সাবধান থাকবেন, মোবাইল ফিল্টার মাস্টার কপি লাগাবেন, তাহলে ইঞ্জিনের সাউন্ড নষ্ট হয়ে যাবে, কারণ এই বাইকটাতে তাই পাইলাম। তো যাই হোক, এটা বাইক আসছিলো বললামই, ময়মনসিংয়ের বাইক আর কি, ময়মনসিং চলে। তো ময়মনসিংয়ের যারা ফলো করেন আমার, তো তারা সাবধান থাকবেন, এইভাবে মোবাইল ফিল্টার যদি বাইকগুলোতে দেয় তাহলে আপনাদের বাইকগুলো গোল শেষ। 4 লাখ 5 লাখ টাকার একটা বাইক একটা মোবাইল ফিল্টারের কারণে আপনার শেষ হয়ে যাবে। এতে আপনার কানেক্টিং রড, সিলিন্ডার, ব্লক এই ধরনের জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। আশা করি কথাগুলো বুঝাতে পারছি। এটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ার ফিল্টারটা, যেটা বের করি দেখাই আপনাদেরকে। এটাতে আপনার, এটা হচ্ছে ইন্দোনেশিয়ারটা, এখানে লেখাই থাকবে, কিছু কোড থাকবে, আর ফিল্টারটা হচ্ছে এরকম। আর মাস্টার কপি যে ফিল্টারটা আছে এটা হচ্ছে, এই দেখেন দুটা দুই রকম, এটা এটার হচ্ছে বিটগুলো হচ্ছে আপনার চিকন আর এটা বিটগুলো হচ্ছে মোটা। আমার দুইটাই হাতে নিলাম আমি, কারণ ময়লা হোক মোবিল দিয়ে আর কি। দেখেন দুইটা মোবিল ফিল্টারের দুইটা ভিন্ন জিনিস, আলাদা আলাদা। এই কাগজটা হচ্ছে সাপ্লাই করতে পারে না মোবিল, যার ফলে ইঞ্জিনের সাউন্ডটা নষ্ট হয়ে যায়। আশা করি এই আপনার, আমার ভিডিওটা দেখে অবশ্যই আপনার একটু সতর্ক হওয়ার চেষ্টা করবেন, ইঞ্জিনটা না হলে নষ্ট হয়ে যাবে। আপনাদের দেখাই এই ফিল্টারটা, বাংলা, মেড ইন বাংলাদেশ যাকে বলা হয়, এটা আছে। আর এটা হচ্ছে যেটা ভিতরে আছে এটা ইন্দোনেশিয়ারটা এখন লাগাবো। তো যাই হোক, সাবধান থাকবেন, এই ধরনের মাস্টার কপি মাল যদি লাগান তাহলে ইঞ্জিনের সাউন্ডগুলো নষ্ট হয়ে যাবে এবং আর অনেক টাকা খরচ হয়ে যাবে। একটা ইঞ্জিন সিজ করা মানেই হচ্ছে 80-90 হাজার টাকা শেষ একটা ফিল্টারের কারণে। এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর মালও দেখালাম আপনাদের। ইন্দোনেশিয়ারটা হবে এরকম, আর ইন্ডিয়ারটা হবে এরকম, আর বাংলাটা হবে এরকম।